কৌশলে কখনো স্পিকার কখনো প্রধানমন্ত্রী সাবেক পিএসের নাম ভাঙিয়ে বিপিএমডিএ নামের এই ডাক্তার তৈরির প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন সময়ের জাপা নেতা গোলাম কবির বিলু ও ছাত্র শিবিরের ক্যাডার রাকিবুল ইসলাম তুহিন দুজনের একজন এর উপদেষ্টা অন্যজন নির্বাহী পরিচালক সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর এলাকাবাসীর ক্ষোভের মুখে প্রতিষ্ঠানটি বন্ধ করে তারা পালিয়ে যায় সাময়িকভাবে বৈধতা প্রমাণে ব্যর্থ হলেও সময় সংবাদের প্রতিবেদনটি বানোয়ার বলে প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা পালিয়ে থাকার দুদিন পর রোববার সিভিল সার্জন অফিস ঘেরাও করতে আসেন বিপিএমডিএ নামের ভুইফর এই প্রতিষ্ঠানের লোকজন আর এদিনই ভুয়া প্রতিষ্ঠানটি বন্ধের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দেন সিভিল সার্জন যদিও এ ব্যাপারে কথা বলতে রাজি হননি তিনি তবে বিভাগীয় স্বাস্থ্যের শীর্ষ কর্মকর্তার দাবি তাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি এটা আমার কাছে দুঃখজনক মনে হচ্ছে যে এতদিন পরে আমি জানলাম তা আপনাদের মাধ্যমে এটা আমার আগে জানা বা আমাকে জানানো উচিত ছিল বিষয়টা আমি অবগত হওয়ার পরে আমি আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব মেট্রোপলিটন পুলিশের অন্যতম শীর্ষ এই কর্মকর্তা আশ্বাস দিয়েছেন যথাযথ ব্যবস্থা নেয়ার এ বিষয়ে সিভিল সার্জন কাছ থেকে যে চিঠি ওনারা পাঠিয়েছে আমরা ওটা এখনো পাইনি পেয়ে থাকলে আমরা ওই চিঠির প্রেক্ষিতে আমরা আপনার ব্যবস্থা নিব এবং ওনারা যদি কোনো ব্যবস্থা নিতে চায় সেক্ষেত্রে আমরা ওনাদেরকে পুলিশের সহায়তা দিয়ে এগারো হাজার টাকায় মাত্র ছাব্বিশ দিনের ডাক্তার বানানোর এই প্রকল্প শুরু হয় গত মে মাসে এরই মধ্যে দেড় হাজারের বেশি প্রশিক্ষণার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় পৌনে দুই কোটি টাকা যা দিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টার চালুর সব প্রস্তুতি সেরে ফেললেও প্রতিবেদন প্রচারের পর চালু করতে পারেনি প্রতিষ্ঠানটি রতন সরকার সময় সংবাদ রংপুর